গৌরব গগৈ ফ্যাক্টর হব না বিহার মানে রকিবুল হুসেন ডাঙরিয়ায় মানে কইছো যে মই কামাখ্যা মন্দিরলৈকে যাও তেখেতে কোনোবা এটা মসজিদত যাওক কোনো ধরনের কেতিয়াও গাড়ি রকিবুল হুসেন ডাঙরিয়ায় মোক দিয়া নাছিল 2003 চনত এখন মই মারুতি কার কিনেছিল রকিবুল হুসেন ডাঙরিয়া সাগে নাজানি মই এখন মারুতি কার মারুতি 800 কিনেছিল 2003 চনত রকিবুল হুসেন ডাঙরিয়ার দিনত তেখেতে যেতিয়া 6 চনত মন্ত্রী আছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের মন্ত্রী মূর খুড়ার লড়া দুজনে এখন ট্যুরিজম ডিপার্টমেন্টের গাড়ি পাইছিল যেহেতু গভর্নমেন্টের স্কিম আছিল সেটকে যদি রকিবুল হুসেন ডাঙরিয়াকে মোক গাড়ি দিছিল আর এখন মূর গাড়ি নাছিল মূর কাজিন এজনে পাইছিল মই পোৱা নাছিল তেতিয়া মূর সেখানি সময়ত মূর সাফারি গাড়ি আছিল মই 2003 চনত মারুতি গাড়ি চলাইছিল 2005 চনত মই স্কর্পিও চলাইছিল 2006 চনত মই সাফারি গাড়ি চলাইছিল গতিকে রকিবুল হুসেন মোক টিকট দিছিলে রাহুল গান্ধী ডাঙরিয়ায় মই তেতিয়া যুব কংগ্রেসের সভাপতি আছিল এই মিছা মিছা কথাবিলাক তেখেতে কিয় কৈছে তেখেতে জানে সব ভূপেন পায় উল্লেখ কৰিছে তেখেতৰ সাগে স্মৃতি শক্তিৰ দুখ হৈছে মই ইউথ কংগ্ৰেছৰ সভাপতি আছিলোঁ অসমৰ 7টা 8টা টিকট ডিসকাশনে হোৱা নাছিল ডাইৰেক্টলি ক'ৰ পৰা আহিছিলে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ ঘৰৰ পৰা মই আজি কংগ্ৰেছত নাই তথাপিতো ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই দিছিল বুলি মই স্বীকাৰ কৰোঁ মোক কোনো রকিবুল হুসেন ডাঙরিয়া টিকট দিয়া নাই স্যার ভূপেন ভাই কৈছে যে সামগ্রী কাণ্ডত যে বিজেপির পুরোনা কালচার বলে কেছে আমার এইটা এইটা আপনার মানে মানে একটা বস্তু ভূপেন বরা ডাঙরিয়া খুদিব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গাড়ি 2016 চনত প্রকাণ্ড পাথর একটা মারি দিছিলে সেটা কি বিজেপিয়ে বিজেপি গাড়ি মারিছিল নাকি 2016 চনত আপনাদের শুনব প্রকাণ্ড পাথর এটা প্রকাণ্ড পাথর এটা মারি দিছিলে কার গাড়িত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গাড়ি সেটো কোনে মারিছিল কংগ্রেসে মারিছিল না নাই এইটো কংগ্রেসের কালচার পার্টিকুলারলি এই সামগ্রী সমস্যা 17 জন বিধায়ক দায়িত্ব দিয়েছে 17টা পঞ্চায়েত উদ্দেশ্য কি উদ্দেশ্য ভাল করা আরো ভাল করা আমি আরো ভালকে জিকিব লাগিব গৌরব গগৈ ফ্যাক্টর হব না বিহার হয়তো না হব আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ